टाटा। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। চলো আজ নতুন একটা দিন শুরু করি তোমাদের সাথে। জেনারেলি উইকডেজের গোটা দিনের ব্লগ শ্যুট করা হয়ে ওঠে না সত্যি বলতে। আসলে সকালবেলা তাড়াহুড়ো করে কাটে, তো তাই সবসময় ক্যামেরাটা অন করা হয় না। আর যাই হোক, আজ বুধবার, সকালবেলা ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখন ওই 8টা মতন বাজে। সোমনাথ একটু পরেই খেয়ে অফিস বেরোবে, আর তারপর আমি। তাই ওকে আজকে টিফিনে দিচ্ছি প্লেন চাউমিন, একদম আলু পেঁয়াজ আর ডিম দিয়ে যে ছোটোবেলায় চাউমিনটা খেতাম অমনি। একটু হলুদ দিলেই আর একটু বাদাম ছড়িয়ে দিলেই পুরো ছোটোবেলার চাউমিন হয়ে যেত। আর আমি বানিয়ে নিচ্ছি একটু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে পুর বানিয়ে স্যান্ডউইচ। চট জলদি তাড়াতাড়িভাবে যা করা যায় আর কি। চাউমিনটা হওয়ার সময়ই আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এটা ভাতের সাথে আলু সিদ্ধটা দিয়েই দেওয়া হয়েছিল। একটু পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ মাখা ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে বাচ্চাদের টিফিনের স্বাদ বাড়ানোর জন্য মায়োনিজ দিলে আরও ভালো লাগে স্যান্ডউইচটা। কিন্তু আমাদের তো বয়স বাড়ছে, প্রত্যেক দিন অত মায়োনিজ খাওয়া ভালো নয়, কিন্তু বাচ্চাদের দেওয়া যেতেই পারে। আমি একদিকে স্যান্ডউইচের জন্য এই পুরটা দিয়ে দেব, আর একদিকে একটুখানি টমেটো সস। আমি আবার খুব বেশি টমেটো সস খেতে ভালোবাসি না, তাই খুব অল্প দেব। এখন না গ্রিন চাটনি এই টমেটো সসের মতনই বেরিয়েছে, সেগুলো দিলেও কিন্তু বেশ ভালো হয়, বা বাড়িতে বানিয়ে রাখলে তো খুবই ভালো হয়। আমার অত বানিয়ে ওঠা হয় না সব সময়, তাই একটু টমেটো সস দুদিকে দিয়েই হয়ে গেল। আর হো, মাঝখানে একটু শশা দিয়েছি একটু হেলদি করবার জন্য। এরপর আর কি, প্যানের মধ্যে বাটার দিয়ে দুদিকটা ভালো করে সেঁকে নিলেই স্যান্ডউইচ রেডি। এই যে চটজলদি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি, এটা কিন্তু খেতে খুব ভালো হবে। কিন্তু বাড়িতে যখন ভাবি সমস্ত কিছু সবজি দিয়ে এর সাথে ভালো করে দুধসই একটা স্যান্ডউইচ বানাবো দোকানের মতো, তখন আর অত ভালো টেস্ট আসে না দেখি। হয় নুন একটু বেশি, না হলে ঝাল একটু বেশি, বা হয়তো একটু কম, কিন্তু এই চটজলদি রেসিপিগুলো খুব টেস্টি হয়, পরে আর ওই স্বাদটা আনা যায় না। যাই হোক, আমার টিফিন তো রেডি হয়ে গেল, পাশে একটু শশাও নিয়ে নিয়েছি। এরপর যাই সোমনাথকে খেতে দিয়ে দিই। এখন ওই 8:30 মতো বাজে, এবারও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে। আর সবিতা দিও চলে এসছে রান্নাঘরের দায়িত্ব এবার সবিতাদের। টাটা। হেই, দেখুন এখন বিকেল হয়ে গেছে, ফিরছি স্কুল থেকে। ওই 5:45 মতো বাজে, এতক্ষণ দেখুন ক্যামেরা অন করার সময়টাও পাইনি, মনেও হয়নি। যাই হোক, পৌঁছে গেছি স্টপেজে, মন্দিরে আরতি হচ্ছিল শীতলা মন্দিরে। আমি প্রায় দিনে মন্দিরের ভেতরে ঢুকে আরতি দেখি, কিন্তু আজকে অল্প কিছুক্ষণ দেখে বাড়ির দিকে চলে যাচ্ছি। কারণ আমাদের বাড়ির কাছেই একটা মাঠে মেলা বসেছে, এক মাস ধরে বসেছে, আজকে যাবার ইচ্ছে হয়েছে। সোমনাথ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, এই দেখুন চলে এসেছি মেলায়। এই কাপগুলো বেশ কম দামে বিক্রি হচ্ছিলো, আমি বেশ কয়েকটা কিনেছি জানেন। আর সব থেকে মজা লাগলো, নেল পলিশগুলো কি কম দাম, আমি অনেক কটা কালার কিনে নিয়েছি। আর একটা জিনিস দেখুন, ছোটোবেলায় খুব কিনতাম এটা, মনে পড়ে? বিভিন্ন কালারের টিপ, আমি নাচ শিখতাম যখন, এগুলো তো প্রচণ্ড কাজে লাগতো, বেশ ভালো লাগলো। মাঠটা ছোট্ট মতো, কিন্তু মেলাটা বেশ বড় লাগছে, এদিক ওদিক করে বসেছে তো দোকানগুলো। কলকাতায় তো এরকম সচরাচর মেলা দেখি না, তাই আমার বেশ ভালোই লাগছিল। আমি তো মফস্বলের মেয়ে, ওখানে মেলা ভালোই হয়, তাই আমার খুব ভালো লাগলো আজকের দিনটা। আর মেলাতে যাব, কিচ্ছু খাবো না তো হতে পারে না, অনেক রকমের খাবার দোকান ছিল, বাদাম ভাজা কিনলাম বাড়ির জন্য আর ঘুগনি চাট খেলাম। এরকম মেলার ঘুগনি কিন্তু সচরাচর বাড়িতে তৈরি করে পাওয়া যায় না। আর তারপর দুজনে মিলে ভাঁড়ে চা,
মনটা একদম খুশি খুশি লাগছিল। আর এই খুশির আমেজ নিয়ে ব্লগটাও শেষ করছি আমি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।